শেরপুর সদর উপজেলার 9 নং চর মোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান এস এম সাব্বির আহমেদ খোকনের নেতৃত্বে বাড়িঘরে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। 16 নভেম্বর সকাল 9:30 সদর উপজেলার মুন্সী চরে বাদি জরিনা বেগমের বাড়িতে এই হামলা চালানো হয়েছে বলে জানান স্থানীয়রা। এই সময় বাড়িঘর ভাঙচুর সহ 2টি মোটর সাইকেল, 1টি সিএনজি ও গোয়ালে থাকা 4টি গরু, 5টি ছাগল এবং নগদ 85,000 টাকা সহ 2,50,000 টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই সাথে এই পরিবারের একটি ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে জানান স্থানীয় জনতা। এই ঘটনায় একটি মামলা বর্তমানে তদন্তাধীন আছে বলে জানান শেরপুর সদর থানার ওসি জুবাইদুল ইসলাম। খোকন চেয়ারম্যান মানে আওয়ামী লীগের খোকন চেয়ারম্যান মানে এই ঘটনাগুলো সম্পূর্ণ ঘটনা মানে সে ঘটাইছে। সে আমলিগ করতো কোনো ঘটনা আজকেও মানে খোকন চেয়ারম্যানই আজকে এই ঘটনাটা আজকেও ঘটাইছে। আজকে লোকজন আজকে মানে হামলা দিয়ে অনেক ক্ষতি করছে আজকেও।